আজ সমস্ত ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের দিন ঈশ্বরোর থেকে ঘোষণা করা হয়েছে যে আমরাই প্রথম সমস্ত দেশের মধ্যে প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে পেরেছি ল্যান্ডার বিক্রম রয়েছে চাঁদেই হ্যাঁ বন্ধুরা ইসরোর তরফ থেকে কিছুক্ষণ আগেই এই গুরুত্বপূর্ণ এই গর্বময় এই ঘোষণাটি করা হয়েছে যদি আপনিও ইসরোর এই অ্যাচিভমেন্টে যদি আপনি গর্ববোধ করে থাকেন ভিডিওটিকে লাইক করে আপনাদের সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না আর ভিডিওর কমেন্ট বক্সে আপনারা এখন কি ভাবছেন ইসরোর সম্বন্ধে এবং ভারত সম্বন্ধে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন চাঁদ ছুতে পেরেছে ভারত আজ এমনটাই ঘোষণা করেছে ইসরো অরবিটার খুঁজে বার করেছে হারিয়ে যাওয়া বিক্রমকে থার্মাল ইমেজে ধরা পড়েছে চাঁদের বুকেই রয়েছে ল্যান্ডার বিক্রম তবে সে কি এখন কী অবস্থায় আছে কেমন আছে সেটা এখনও অজানা যদিও ইসরো কর্তাকে শিবম জানিয়েছেন বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে যাদের কক্ষপথ থেকে রেডিও বার্তায় বিক্রমকে পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে অরবিটারও যোগসূত্র মিললেই হুশ করে সেটি পাঠিয়ে দেওয়া হবে পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে মিশন কন্ট্রোল রুমের মনিটারে চোখ রেখে তারই অপেক্ষায় অধীর মহাকাশ বিজ্ঞানীরা সাতই সেপ্টেম্বর দুপুর একটা পঁচপান্ন মিনিটে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় ইসরো জানায় সফট ল্যান্ডিংয়ের আগে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র দুই দশমিক এক কিলোমিটার উচ্চতায় আচমকাই সিগনাল পাঠানো বন্ধ করে দেয় ল্যান্ডার তার থেকেই উৎকণ্ঠার প্রহর গুনছে বিজ্ঞানীরা ইসরো চেয়ারম্যান কে শিবম জানিয়েছেন আশা নিবে যায় সময় এখনও কিছু বাকি বিক্রমের সঙ্গে ঠিক যোগাযোগ করা যাবে আজ দুপুরে ইসরো ঘোষণা করেছে বিক্রমের সন্ধান মিলেছে অরবিটারের পাঠানো অপটিক্যাল ইমেজ দেখে ধারণা করা হচ্ছে বিক্রম অক্ষত থাকলেও থাকতে পারে তার ভিতরে রোভার প্রজ্ঞানও তাহলে ঠিকঠাকই থাকবে সেই বার্তাই পৃথিবীতে পাঠানো চেষ্টা করছে অরবিটার লক্ষ্য কাছে পৌঁছেও বিক্রম কেন লক্ষ্যচ্যুত হলো তার সম্ভাব্য কিছু কারণ জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা সেখানে অতি গতি নিয়ন্ত্রণে বিপর্যয় একটা বড় কারণ বলে মনে করা হয়েছিল টাচ ডাউনের আগে গতি বেড়ে গিয়ে মোক্ষম ধাক্কার ফলে বিক্রম ছিটকে যেতে পারে এমনটাই জানিয়েছিল বিজ্ঞানীরা ইসরো জানিয়েছে অরবিটার থেকে আলাদা হওয়ার পরে একটু একটু করে চাঁদের দিকে এগিয়ে গেছে বিক্রম চন্দ্রবিষ্ট থেকে শেষ একশো কিলোমিটার দূরত্ব পেরিয়ে অবতরণের জন্য মোট চারটি পর্যায় ছিল রাফ ব্রেকিং ফাইন ব্রেকিং হোভারিং এবং প্যারাবোলিক ডিসেন্ট রাফ ব্রেকিং উতরে গিয়েছিল বিক্রম সমস্যা হয়েছিল ফাইন ব্রেকিংয়ের সময় বিজ্ঞানীদের ধারণা চাঁদে তিরিশ কিলোমিটার উপর থেকে নামা শুরু করার সময় বিক্রমের গতি ছিল এক মিটার প্রতি সেকেন্ড পরবর্তী দশ মিনিটে সেটি ক্রমশ কমে দাঁড়ায় একশো মিটার প্রতি সেকেন্ড এরপর শুরু হয় ফাইন ব্রেকিং চাঁদের থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে গতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিক্রম শেষ দুই দশমিক এক কিলোমিটারে তাই তার কোনো যোগাযোগ রাখা যায়নি তার সঙ্গে ঘড়ির কাটায় তখন একটা পঁচপান্ন মিনিট মহাকাশ বিজ্ঞানীদের ধারণা চাঁদে যে চোদ্দ দিন কাজ করার করার কথা ছিল রোবার প্রজ্ঞানের সেই দিন চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যের আলো পড়ার কথা হিমশীতল অন্ধকার দক্ষিণ মেরু অভিযানের জন্য তাই সাত সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর মধ্যেকার সময় টিকে বেছে নিয়েছিল ইসরো কারণ বিক্রম ও প্রজ্ঞান চলবে সৌর বিদ্যুৎ শক্তিতে তাই গবেষণা অনুসন্ধান পরীক্ষা নিরীক্ষার জন্য চাঁদের ওই অংশে সূর্যের আলোকে পুরোপুরি ব্যবহার করতে পারবে ল্যান্ডার ও রোভার গবেষকদের মতে পৃথিবীর আয়নোসফিয়ার যেমন মহাজাগতিক রশ্মিকে প্রতিফলিত করতে পারে চাঁদে তেমনটা হয় না সরাসরি আছড়ে পড়ে চাঁদের বুকে আর চাঁদের ধূলিকণায় সেই রশ্মিটি ঝাপটা লেগে উত্তাপ অনেকটাই বাড়ে ল্যান্ডিংয়ের সময় বিক্রম গতি নিয়ন্ত্রণ করতে না পারলে এই ধুলিকণা যন্ত্রের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি তাছাড়া ধূলিকণার ঘর্ষণে উত্তপ্ত তাপও রেডিও সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে ইসরো সাম্প্রতিক ঘোষণার পরে অনেক বিজ্ঞানী অবশ্য বলেছেন দক্ষিণ মেরুর ঠিক যে জায়গায় বিক্রম ল্যান্ড করার কথা ছিল সেখানে সে নামতে পারেনি তাই হয়তো সিগনাল পাঠাতে সমস্যা হয়েছে অথবা এমনও হতে পারে ল্যান্ড করার পরে বিক্রমের ভিতরের যন্ত্রপাতিতে চির ধরেছে এই প্রসঙ্গে কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডিরেক্টর বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যাদের দক্ষিণ মেরুর ঠিক যে জায়গায় নামার কথা ছিল সেখানে ল্যান্ড করেনি বিক্রম তাহলে ইসরো এতক্ষণে বিক্রমের খোঁজ পেয়ে যেত সুতরাং বোঝাই যাচ্ছে নির্দিষ্ট জায়গার পাশে অন্য কোনো জায়গায় অবতরণ করেছে বিক্রম তাই সেখানকার রেডিও সিগন্যাল এখনও ইসরোর হাতে আসেনি তো বন্ধুরা সে যাই হোক কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা প্রথম দেশ হিসাবে ভারতবর্ষ তার নিজের নাম করে নিল বন্ধুরা ভারতীয় হিসাবে আমি খুবই গর্ববোধ করছি যদি আপনিও ভারতীয় হিসাবে গর্ববোধ করেন এবং যদি আপনি ঈশ্বরের এই অ্যাচিভমেন্টে যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার যদি খুশি হয়ে থাকেন ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন এবং প্রচুর শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জয় হিন্দ বন্দে মাতারাম লিখতে ভুলবেন না তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং